Realme C25Y এই মাস অর্থাৎ সেপ্টেম্বরের শেষের দিকে এই ফোনের রিলিজ হওয়ার কথা 15000 টাকার বাজেটের মধ্যে কি কি থাকছে এই ফোনে সে কথাই জানবো এই ভিডিওতে আমি সাফাত আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন টেক বাইটস প্রথমে ডিসপ্লে নিয়ে কথা বললে এতে থাকবে 6.5 ইঞ্চের HD প্লাস IPS LCD প্যানেল যার পিক্সেল ডেনসিটি 270 PPI ডিসপ্লের উপরে ডিউ ড্রপ নচে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে যার অ্যাপারচার f2.0 পেছনে থাকবে ট্রিপল ক্যামেরা সেট আপ যার প্রাইমারি ক্যামেরা হবে 50 মেগাপিক্সেলের এবং সাথে থাকবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরার নিচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট যা রিয়ার মাউন্টেড এবং এই ফোন চার্জ করা যাবে মাইক্রো ইউএসবি 2.0 অর্থাৎ ইউএসবি বি টাইপ দিয়ে এই ফোনে ব্যাটারি হিসেবে থাকবে 5000 mAh ব্যাটারি যা 18 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করবে আন্ডার দ্য হুড এতে থাকবে ইউনিসক T610 যা 12 nm একটি চিপসেট এছাড়াও গ্রাফিক্স রেন্ডারিংয়ের জন্য থাকবে মালি G52 আউট অফ দ্য বক্স এতে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড 11 এবং রিয়েলমি UI R বেস ভেরিয়েন্টের র্যাম পাওয়া যাবে 4GB এবং স্টোরেজ হিসেবে থাকবে EMMC 5.1 এর 128GB স্টোরেজ এছাড়াও এতে মাইক্রো এসডি কার্ডের জন্য ডেডিকেটেড স্লট থাকবে এছাড়াও থাকবে 3.5 mm হেডফোন জ্যাক এটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে গ্লেশিয়ার ব্লু এবং মেটাল গ্রে এবং এর প্রাইস রাখা হতে পারে 15000 টাকার মধ্যে সো এতটুকুই ছিল ভিডিও ইনশাল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ